উচ্চতম ন্যায়ালয়ত গোচৰ চলি আছে কি হ'ব ভিত্তিবৰ্ষ 1951-1971 অসম চুক্তি অনুসৰি 1971 চনৰ পিছৰ যিসকল লোক আহিছে বিশেষকৈ পূব পাকিস্তান বা বাংলাদেশৰ পৰা তেওঁলোকক বিদেশী হিচাপে গণ্য কৰা হ'ব অৱশ্যে ইতিমধ্যে অসম ট্ৰাইবেল মহাসংঘই এক প্ৰকাৰৰ গোচৰ ৰুজু কৰিছে সুপ্রিম কোর্টত যে ভিত্তিবর্ষ হব লাগে 1951 চন যেহেতু ভারতবর্ষৰ বিভিন্ন প্রান্তত ভিত্তিবর্ষ 1951 চন গতিকে অসমৰ ক্ষেত্ৰতেই ব্যতিক্ৰম কিয় এই গোচৰত দুটা পক্ষই জোৰদাৰ নিজৰ যুক্তি বা মন্তব্য দাঙি ধৰিছে সুপ্রিম কোর্টত সুপ্রিম কোর্টে সেই সিদ্ধান্ত ল'ব যে নাগৰিক চিনাক্তকৰণৰ যিটো ভিত্তিবর্ষৰ হ'ব সেই ভিত্তিবর্ষ আচলতে 71 হ'ব নে 51 হ'ব সেই বিষয়ে সুপ্রিম কোর্টে সেই সিদ্ধান্ত গ্রহণ করব কিন্তু এই বিষয়ত নিজস্ব প্রতিক্রিয়া প্রকাশ করেছে অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় স্পষ্টভাবে উল্লেখ করেছে যে ভিত্তিবর্ষ